ব্ল্যাক ডিমিরিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব তাজমহলের রহস্য নিয়ে। তাজমহল রহস্য সবাই জানে, মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতি ধরে রাখার জন্য তাজমহল নির্মাণ করেন। মুঘল সম্রাট শাহজাহান ছিলেন ইতিহাসখ্যাত মুঘল সম্রাট আকবরের দৌহিত্র। মমতাজ মহল ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী। মমতাজ মহল 1631 সালে মাত্র 39 বছর বয়সে বুরহান পরে 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রী হারানোর শোকে মহমান শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রী স্মৃতি রক্ষার জন্য নির্মাণ করেন ভালোবাসার এই অপরূপ নিদর্শন। তাজমহলের নির্মাণ শুরু হয় 1632 সালে, মমতাজের মৃত্যুর এক বছর পর। 20,000-এর বেশি শ্রমিকের প্রচেষ্টায় 1648 সালে মমতাজের মৃত্যুর 70 বছর পর গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয়, যদিও পুরো কাজ শেষ হয় 1653 সালে। শুধু মানুষ নয়, এ মহান কৃতিত্বের ভাগিদার 10,000 হাতি, যারা নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত ছিল। তাজমহলকে সবাই জানি মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি, কিন্তু নয়াদিল্লির প্রফেসর ফিয়েন ওকে এর মতে তাজমহল আসলে শিবের মন্দির, যা অতি প্রাচীন এবং এর নাম ছিল তাজমহালয়া। তার মতে শাহজাহান এটি অন্য অনেক মুঘল সম্রাটের মতো দখল করে নিজের স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নামে পুনর্নির্মাণ করেন। ওই সময়কার ভ্রমণকারী লোকের কোনো বইতে এটি নির্মাণের কোনো রেকর্ড নেই, কিন্তু তাজ নামে একটি প্রাসাদ বা স্থাপনার নাম পাওয়া যায়। এরপর অনেকেই দাবি ও প্রমাণের চেষ্টা করেন এবং তাজমহল আসলে একসময় শিব মন্দির ছিল। ভারতবর্ষে এমন কিছু মুঘল স্থাপনা রয়েছে যেগুলো প্রাচীন হিন্দু স্থাপনার উপর পুনর্নির্মাণ করা। অনেকের দাবির সঙ্গে সে যুক্তি থেকেই তাজমহল আর শিব মন্দিরের বিষয়টি অমীমাংসিত রহস্যে পরিণত হয়েছে। বানর মানব এ ধরনের ঘটনার দেখা হরহামেশা মেলে না। 2001 সালের কথা, ঘটনাটি দিল্লির। সে বছর দিল্লির বানরের মতো দেখতে একটি জীবের রিপোর্ট দেখা যায়। এ নিয়ে তখন ব্যাপক হইচই শুরু হয়। অনেকে বলেন জীব বা ব্যক্তিটি লম্বায় 4 মিটার। লোকটি কালো পশমের একটি ধাতুর হেলমেট আর ধাতুর থাবা ব্যবহার করতেন, অনেকটা রোবটের মতো। 13 মে 2001 সালে এটি প্রায় 15 জনকে আহত করে এবং প্রচুর আতঙ্ক তৈরি করে সমর্থ হয়। আশেপাশের অনেকেই যন্ত্রসম এই জীবের মুখোমুখি হয়েছিল বলে দাবি করে। প্রত্যেকে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে, তবে কেউ এর ছবি তুলতে পারেনি। যেমন করে এসেছিল ঠিক তেমনি করে হারিয়ে যায় এই অদ্ভুত জীবটি। এর রহস্য আজও উন্মোচন করা যায়নি। বিম্বিসারের গুপ্তধন, এই রহস্যটি ভারতের বিহারের রাজগীরে বৈবার পর্বতের পাদদেশের সেখানে অবস্থিত সোনভান্ডার গুহা প্রাচীন ভারতের সংস্কৃতি ও স্থাপত্যের দুর্দান্ত নিদর্শন। তবে এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ছাপিয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এর পেছনের এক আশ্চর্যজনক রহস্য। মৌর্য বংশের রাজা বিম্বিসারের বিশ্রামের জায়গা ছিল পশ্চিম দিকের গুহাটি। ইতিহাস বলে যে নিজের ছেলের হাত থেকে তার বিপুল ধন সম্পত্তি রক্ষা করতে এই গুহার কোনো এক গোপন স্থানে তা লুকিয়ে রাখেন তিনি। প্রায় 2000 বছর পরেও খুঁজে পাওয়া যায়নি সেই সোনাদানা। লোহার একটি বক্স দরজার ওপর রয়েছে কিছু সাংকেতিক চিহ্ন। মনে করা হয় যে ওই চিহ্নগুলোই গুপ্তধনের সন্ধান পাওয়ার উপায়, তবে সেই সংকেতের মানে উদ্ধার হয়নি আজও। তবে বহু আগে এই সোনা উদ্ধারের জন্য দরজা ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু সব চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্রিটিশরা কামান দেখেও সে দরজা ভাঙতে পারেনি।